এটা ইংলিশ বুলডগ আছে, আপনারা এক্সোটিক ব্রিড কর্গি দেখছেন, আছে আমেরিকান বুল্লি, আর দাদার হাতে আছে আমেরিকান আকিতা, এর মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। এই পাপিগুলোর মধ্যে একটা পাপি আছে মাত্র 5000 মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে, যে হাস্কি কিন্তু খুব কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ল্যাব্রাডর ফিমেল গোল্ডেন কালার, ডোবারম্যান ফিমেল ইউরোপিয়ান লাইনের, এটা গোল্ডেন রিট্রিভার পাপি আছে, আর অফার প্রাইসে আছে গোল্ডেন দুটো ফিমেল আছে, ব্ল্যাকটা মেল আছে, এটা আমেরিকান বুল্লি আছে মেল ব্লু কালারের, এটা আছে কেনেগর্সো ফিমেল, কেনেগর্সো ফিমেল আছে, এটা হচ্ছে ডোগো আর্জেন্টিনো, এটা মেল পাপি আছে, তো নিতে হবে। আচ্ছা, বুকিং করার 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের পাপিটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। 15,000 - 22,000 ভীষণই অ্যাক্টিভ পাপি দুটোই, এই যে কানগুলো বড় বড় হবে, কানটা মুখের থেকে বড়। আকিতা এসে গেছে আমেরিকান আকিতা যে পাপি। আচ্ছা, নেক্সট আরো কি আছে দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লোম কাটা আছে, কিছু রিট্রিভার দেখ, দাদার বাড়িতে যাবো, দাদার ক্যানেল ভিজিট করবো। দাদার বাড়িতে যেতে মাত্র 10 টাকা টোটো ভাড়া, আপনারা যারা আসতে চাইছেন পান্ডুয়া স্টেশনে নেবে, দাদার লোকেশন শেয়ার করে দেবে, 10 টাকা টোটো ভাড়া দিয়ে দাদার ক্যানেলে যেতে পারবেন অনায়াসে। তো চলুন ওই দিক দিয়ে যাওয়া যাবে, আমরা যাবো ওই ফুটে, ওখানে গিয়ে আমাদেরকে টোটো বা অটো ধরতে হবে। তো দাদার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি আজকে আমরা দাদার বাড়িতে এসে গেছি, কোথায় এসেছি কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। প্রথমে দাদার সাথে কথা বলে নেবো, দাদার বাড়ির অ্যাড্রেস কী আছে সেটা জেনে নেবো, আর আজকে দাদার বাড়িতে আমরা কী দেখতে চলেছি চলুন ভেতরে যাওয়া যাক, কথা বলা যাক। দাদার নামটা জেনে নিচ্ছি আর দাদার বাড়ির অ্যাড্রেস কী আছে, আপনারা কীভাবে দাদার বাড়িতে আসবেন সেটা জেনে নিচ্ছি। আমার নাম হচ্ছে অমিত কর্মকার, আমার অ্যাড্রেস হচ্ছে হুগলি পান্ডুয়া, পান্ডুয়া কুলটি রোড, দুর্গা মন্দিরের পাশে আমার বাড়ি। আচ্ছা, কেউ যদি হাওড়া কলকাতা থেকে এখানে, হাওড়া কলকাতা থেকে আসতে গেলে মেন লাইন পান্ডুয়া নামতে হবে, মেন লাইন বর্ধমান ধরে পান্ডুয়া নেমে 10 টাকা টোটো ভাড়া আমার বাড়ির সামনে একদম নামিয়ে দেবে। কী কী দেখতে চলেছি আমাদের সঙ্গে শেয়ার করুন। আজকে আমি দেখাবো আমার হোমব্রিডের পমব্রেক ওয়ালস কর্গি, আমেরিকান আকিতা, ডোবারম্যান, জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, হাস্কি, বিগেল, কেনেকর্সো, আরও আছে ডোগো আর্জেন্টিনো। আপনারা একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দাদা, প্রথমে আজকে আমরা কী কী দেখব? আজকে প্রথম দেখাবো আমি কর্গি, পমব্রেক ওয়ালস কর্গি। প্রথমে আমরা কিছু পাপি দেখে নিচ্ছি, তারপরে আমরা ফাদার মাদারকে দেখি, এদের ফাদার মাদারকেও দেখাতে পারবো। তো একই ছাদের তলায় কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক এক্সোটিক ব্রিড কিন্তু আমরা দেখাতে চলেছি আপনাকে, কিন্তু নানা রকম চ্যানেল ঘুরতে হবে না, কোনো সব ঘুরতে হবে না, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কি আছে একটু বলুন? এটা হচ্ছে পমব্রেক ওয়ালস কর্গি, এটা খুব বড় সাইজের হয় না, ছোট শর্ট সাইজের ডগ, একদম ফুল হেভি আলটিমেট কোয়ালিটির আছে, আর খুব প্লেফুল ডগ। প্রচণ্ড প্লেফুল, দুটো দুটো ফিমেল আছে, একটা মেল আছে, একটা মেল। আচ্ছা, বয়স হলো, বয়স ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, বয়স হলো 55 দিন। 55 দিনের বাচ্চা, ভীষণ ভালো, অ্যাক্টিভও দেখতেই পাচ্ছেন আপনারা। বডি ওয়েট করানো হয়নি, মোটামুটি 5 কেজি ওজন হবে। 3টে ফিমেল আছে, একটা মেল আছে, এদের মিনিমাম বডি ওয়েটটা না, এদের বডি ওয়েট 10 থেকে 12 কেজি ওজন হয়, স্মল ব্রিডের। হ্যাঁ, অ্যাডাল্ট স্মল ব্রিড, প্লেফুল, আপনি ফ্ল্যাট কালচারে বা ছোট জায়গায় রাখতে পারেন, প্রচণ্ড প্লেফুল এবং ওবিডিয়েন্ট ডগ। এদের প্রাইসটা কত রেখেছেন বলুন? প্রাইস রেখেছি ফিমেলের 30 আর মেলে রেখেছি 35। 30,000 ফিমেল পেয়ে যাচ্ছেন আর 35,000-এ মেলটা পেয়ে মেল পেয়ে যাচ্ছেন। কিন্তু একটা ভ্যাকসিন কমপ্লিট আছে, একটা ভ্যাকসিন কমপ্লিট আমার কাছে ভিডিও করা আছে, যে নেবে আমি তাকে ভিডিও পাঠিয়ে দেবো। আর কেউ যদি এসে দেখতে চায়? কোনো অসুবিধা নেই, অলওয়েজ ওয়েলকাম, সবাইকে নিতে হবে এরকম ব্যাপার না, আপনি এসে ক্যানেল ভিজিট করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার চাট, এদের 3 বারই ড্রাই ফ্রুট চলে, রয়্যাল ক্যানিং চলছে এখন, এগুলো কান খাড়া হচ্ছে, এরকম কান খাড়া হয়ে যাবে।
তো এটার একটা হয়েছে আর একটা হবে, ওটার এখনো হয়নি, ওটার একটু সময় লাগবে। আমাদের চ্যানেলে দাদা কিন্তু একটা এক্সোটিক ইউনিক ব্রিড দেখাচ্ছেন, যেটা স্টার্টিং প্রাইস 30,000 রেখেছেন ফিমেল, আর 35,000 টাকা মেলে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই প্রথমবার কিন্তু লাকি পেট চ্যানেলে এই এক্সোটিক ইউনিক ব্রিডটা আমরা দেখাচ্ছি। আমাদের সবার চেনা পরিচিত আমরা গার্ড ডগ হিসেবে চিনি, সেটা দাদার কাছে আছে। কি কোয়ালিটি আছে দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। এটা ইউরোপিয়ান লাইনের ডোবারম্যান আছে, ইউরোপিয়ান লাইন আছে, ₹25,000 কেসিআই পেপার এখনো অ্যাপ্লাই করা হয়নি, কেসিআই পেপার যদি চাই নিশ্চয়ই পাওয়া যাবে। তো কেসিআই পেপার আপনারা পেয়ে গেছেন, যেটা ক্রপিং করা হয়ে গেছে ওটার প্রাইস রেখেছেন 35,000। আর এই দুটো যে ডোবারম্যান আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আছে ফিমেল, ফিমেল এটা 25,000 আর ওই মেলটা 25,000। এই যে দুটো মেল ফিমেল দেখতে পাচ্ছেন 25,000, ক্রপিং করাটা 35,000। আচ্ছা, এই যে খাওয়া দাওয়া চারটা কি রেখেছেন? খাওয়া দাওয়ায় ছোটটা খালি ড্রাই ফুড খাচ্ছে, আর বড় হ্যাঁ তিন টাইম, আর বড়গুলো হোমমেড ফুড, চিকেন রাইস খেতে শিখে গেছে। আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো কোয়ালিটি দাদার কাছে আছে, আর কাকুর হাতেও ভরা আছে, তিন তিনটে ভালো কোয়ালিটি ডোবারম্যান আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিজিট করে এই ডোবারম্যান পাখিগুলোকে নিজের বাড়িতে সদস্য মেম্বার হিসেবে নিয়ে যেতে পারেন। আরও একটা এক্সোটিক ব্রিড আমরা দেখাতে চাইছি, প্রথমে আমরা বলেছি যে একটু ধৈর্য ধরে হাতে সময় দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে। এটা মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আর ব্লু কালারটা এটা মেল। খাওয়া দাওয়া তিন বেলায় তিন বেলায় ড্রাই ফুড চলছে। ভ্যাকসিন কমপ্লিট, দুটো ভ্যাকসিন এদের কমপ্লিট হয়ে গেছে। এদের প্রাইস রেখেছি ফিমেল 50,000 আর মেল রেখেছি 55,000 টাকা। কোয়ালিটি ল্যাব পাপি, এটা আছে 2 মাস বয়স, বডি ওয়েট মোটামুটি 9 কিলো, 9 কেজি বডি ওয়েট আছে। দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, ভ্যাকসিন কার্ড সমেত দিয়ে দেবো। ফুল গোল্ডেন আছে, এইগুলো এই ফন গোল্ডেন কালারের দুটো ফিমেল আছে, গোল্ডেন দুটো ফিমেল আছে, ব্ল্যাকটা মেল আছে, জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক মানে ফুল জেড ব্ল্যাক, ফুললি জেড ব্ল্যাক কালারটা আমরা বলছি। আপনারা নিজেরাই দেখুন, কোথাও কিন্তু একটু কালার দেখতে পাবেন না। যারা জেড ব্ল্যাক পাখি খুঁজছেন তাড়াতাড়ি চলে আসুন, দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, ফুল হেভি কোয়ালিটি, যোগাযোগ করে দাদার বাড়িতে ভিজিট করতে চলে আসুন। আশা করছি আপনাদের ভালো লাগে, প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাক্টিভ আছে। এই পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের প্রাইস কত রেখেছে? প্রাইস এই দুটো ফিমেল আছে গোল্ডেন, এই ফিমেল দুটোর দাম রেখেছি আমি 12,000 টাকা, আর ব্ল্যাক জেড ব্ল্যাক এটা দেখে নিন ভালো করে, কোনো কোথাও একটা স্পট নেই, কিছু নেই, এটার দাম রেখেছি আমি 15,000 টাকা। তো মাত্র 12,000 এই ভ্যাকসিন কমপ্লিট করা পাখিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দুজনেই কিন্তু খুবই আছেন, জেড ব্ল্যাকটাও খুবই সুন্দর, আর যারা ফুললি ব্ল্যাক কালারে চাইছেন তো দাদার কাছে এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে। যে কোনো মুহূর্তে হয়তো স্টকটা শেষ হয়েও যেতে পারে, তো ফোন নাম্বার পাওয়ার সাথে সাথে কিন্তু চলে আসুন।
এদের অ্যাক্টিভিটিটা আপনারা নিজেরাই দেখতে পেলেন, খাওয়ার জন্য মারামারি করছে রীতিমতো, কেউ কাউকে ছাড়ে। এটা আমেরিকান গুল্লি আছে, মেল ব্লু কালারের, ফুল অ্যাক্টিভ, ফুল হেভি। এর বডি ওয়েটটা একটু বলুন। এর বডি ওয়েট মোটামুটি 15 কিলো হবে। দাদা হাতে ধরে রাখতে, আমি তো নিতেই পারিনি, আমি বলে দিই লাগায় মারামারি না। আচ্ছা পাশে যেটা আছে সেটা কি? এটা আছে কেনেগর্সো ফিমেল, কেনেগর্সো ফিমেল আছে, জেড ব্ল্যাক কালার, পুরো শাইনি ব্ল্যাক। আচ্ছা বয়সটা কত? এর বয়স হচ্ছে আড়াই মাস। এর আড়াই মাস। এর দিদি আমার বাড়িতে রয়েছে, আর এটার বয়স হচ্ছে 78 দিন। এটা মেল আছে, ডবল টেস্টিক্যাল, আর এটা ফিমেল আছে। আচ্ছা প্রাইস কত রেখেছেন? প্রাইস দিয়ে রেখেছি আমেরিকান বুলিটা 25,000 টাকা, আর কেনকর্সো ফিমেলটা রেখেছি আমি 35,000 টাকা। এরপরও আছে আরো, একদম নিশ্চয়ই আরো ব্রিড আমরা দেখতেই পেয়েছি। এদের অ্যাক্টিভিটিটা দেখুন, হাতে কিন্তু থাকছে না, আমরা কিছুক্ষণের মধ্যে একে ছেড়ে দিচ্ছি, ওর নিজের জায়গায় গিয়ে সেফটি থাকবে। ফুল হেভি, টপ কোয়ালিটির এতগুলো ব্রিড একসঙ্গে এই ওয়েস্ট বেঙ্গলে কি পশ্চিমবঙ্গে হয়তো কোথাও আপনারা দেখতে পাবেন না, এত সুন্দর সুন্দর ইউনিক ব্রিড। এরপর দেখাবো আমি ডোগো আর্জেন্টিনো। ডোগো আর্জেন্টিনো হয়তো আমি তো দেখিনি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমি দেখিনি, তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা নিজেরাই দেখুন কতটা ভালো কোয়ালিটি দাদা নিজেরা দেখাচ্ছে, আর এতটা কম প্রাইসে হয়তো আশা করি অন্যান্য ক্যানেল বা অন্যান্য মার্কেটে আপনারা পাবেন। এটা হচ্ছে ডোগো আর্জেন্টিনো, এটা মেল পাপ্পি আছে, ক্রপিং হয়ে গেছে, তো শুকিয়ে গেছে অনেকটা, ক্রপিং কাটবো 4-5 দিনের মধ্যে, ক্রপিং সেলাই কাটবো। এটা আড়াই মাস থেকে 3 মাসের মধ্যে ক্রপিংটা করতে হয়, ওর বয়স হচ্ছে এখন না, দেরি হয়ে গেলে ক্রপিং করানো যাবে না। আড়াই থেকে 3 মাস, ম্যাক্সিমাম 3.5 মাসের মধ্যে ক্রপিংটা করতে হবে। ফুল অ্যাক্টিভ মেল আছে, মেল আছে, ডবল টেস্টিকালের মেল আছে একদম, আর এর ইম্পোর্ট ব্লাড লাইনের বাচ্চা আছে। মাদার ফাদারকে আমি দেখাতে পারবো না, এটা আমার, এটা পিক অফ দ্য লিটারের বাচ্চাটা আমি তুলে নিয়ে এসেছি, এটা আমার কাছে নেই, আমি নিয়ে এসেছি, একটাই না দুটো ছিল, একটা বেরিয়ে গেছে, মেল ফিমেল দুটো ছিল। এই মুহূর্তে একটাই মেল আছে দাদার কাছে, ক্রপিং করানো হয়ে গেছে, যার যে দরকার অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা প্রাইসটা কত রেখেছেন? এর প্রাইসটা আমি একদম রেখেছি রিজনেবল, 25,000 টাকা, ক্রপিং উইথ ক্রপিং 25,000 টাকা, একদম কোয়ালিটি দেখে নিতে পারেন, এসে কোয়ালিটি দেখে নেবেন, ফুল অ্যাক্টিভ বাচ্চা একদম। হ্যাঁ সত্যি ফুল ফ্রেন্ডলি। আচ্ছা এরা খুবই ফ্রেন্ডলি হয়? ফ্রেন্ডলি হয়, ডগ আর্জেন্টিনো খুব অ্যাগ্রেসিভ ডগ, এবার অ্যাকচুয়ালি ডগ মানেই অ্যাগ্রেসিভ হয়। এবার আমার বাড়িতে কেনেকর্সো আছে, আকিতা আছে, হ্যাঁ ল্যাব আছে, সব একসঙ্গে ঘুরে বেড়ায়, তো সোশ্যালাইজটা মেন জিনিস দিদি। সোশ্যালাইজটা যেরকম আপনি করবেন ওটা পেট প্যারেন্টসের উপর নির্ভর করে, সোশ্যালাইজ যেরকম হবে, হ্যাঁ 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 ব্যাস ব্যাস। তো এর ব্লাড লাইনে কামড়ানোর কোনো ইয়ে নেই, বাইরের ব্লাড লাইনে আছে, ইম্পোর্ট ব্লাড লাইন, তো কামড়ানোর এর কোনো টেন্ডেন্সি নেই, পুরো ফ্রেন্ডলি একদম। আমি কেনেকর্সোকেও ছাগল বানিয়ে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি কেনেকর্সো প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, আকিতা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, আমি দেখাবো আপনাকে, তো সোশ্যালাইজের উপর পুরোটাই নির্ভর করে। এই মুহূর্তে আমরা ডোগো আর্জেন্টিনো দেখতেই পাচ্ছেন, তো এটা হচ্ছে মেল আছে, মেল আছে 25,000 টাকা, আর এর কিন্তু ক্রপিং করানো হয়ে গেছে। আপনাদের যদি দরকার হয় খুব তাড়াতাড়ি তো দাদার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারে কিন্তু কল করবেন। ওয়েস্ট বেঙ্গলে এক ছাদের নিচে, হ্যাঁ এক ছাদের নিচে এত এক্সোটিক ব্রিড আপনি পাবেন না, কোথাও পাবেন না, দেখা সম্ভব নয় না, প্রচন্ড টেক কেয়ার করতে হয়, তার জন্য খরচাও তো হয় দাদা, সে তো আছে নিশ্চয়ই, একটু খরচাটাও আছে, তো সেই জন্যই হয়তো অনেকে একসাথে এতগুলো এক্সোটিক ব্রিড একটা ছাদের তলায় রাখা হতো। হ্যাঁ এবার সবাই অর্ডার নেয়, অর্ডার নিয়ে এখান ওখান থেকে এনে দেয়, কিন্তু আমি আমার কাছে আপনি এসে বাচ্চা দেখে এটা নয় ওটা দেখে নিতে পারবেন নিশ্চয়ই, এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাসিলিটি। কিন্তু প্রচুর পাপি अवेलेबल আছে আমাদের, গিট দাদার হাতে আছে, এটা কি আছে দাদা? এটা আছে আমেরিকান আকিতা, আমরা এখন দেখছি আমেরিকান আকিতা, আমেরিকান আকিতা আমি তো প্রথমবার দেখছি, এটা
এটা এর মা মা আছে বাড়িতে আমার, ওর মাকে দেখাবো আমি। ভেবেছিলাম তো এত পেরে উঠছি না, এতগুলো ভিড় আপনার কাছে হয়ে গেছে, আর পাপিও তো প্রচুর দেখতে পাচ্ছি। আচ্ছা এই মুহূর্তে এটা ফিমেল আছে না মেল আছে? মেল আছে। এটা আমরা আমেরিকান আকি, তার প্রাইসটা জানবো। এটার দাম রেখেছি আমি 30,000 টাকা, মাত্র 30,000-এ এত সুন্দর একটা এক্সোটিক ব্রিড। মাটার মেল, মেলের দাম তো সচরাচর বেশি হয়, বেশি হয়, কিন্তু মাত্র 30,000-এর মধ্যে এত সুন্দর একটা পাপি আপনারা পেয়ে যাচ্ছে। তো একটু হাতে সময় নিয়ে ছুটির দিন দেখে সত্যি বলছি ভিজিট করতে চলে আসুন না দাদার এই ক্যামেলটা, সত্যি আপনাদের ভালো লাগবে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, যে পাপিটা আপনাদের পছন্দ হবে নিয়ে চলে যাবেন বাড়িতে। আচ্ছা দাদা, এতগুলো তো ব্রিড দেখাচ্ছেন, পাপি আমরা দেখতেই পাচ্ছি, বুকিং এর কিছু ব্যবস্থা আছে? হয়তো ভিডিওটা দেখে কারোর ভালো লাগলো বুকিং করতে চাইছে। বুকিং হবে, কি রকম টোকেন দিতে হয়? 2,000 টাকা টোকেন মানে। আচ্ছা, কেউ যদি এই ভিডিওটা দেখার সাথে সাথে কারোর হয়তো পাপিটা পছন্দ হয়ে গেল, ভাবলেন যে আমি বুকিং করিয়ে রাখতে চাইছি, তো মাত্র 2,000 টাকা টোকেন মানি দিয়ে দিলে কিন্তু দাদা পাপিটা বুকিং করে রেখে দেবে। আচ্ছা কতদিনের মধ্যে সেটা নিয়ে যেতে হবে? 7 দিনের মধ্যে নিতে হবে। আচ্ছা, বুকিং করার 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের পাপিটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে। এবার ডেলিভারি ডিসটেন্স অনুযায়ী ডেলিভারি চার্জেস উঁচু নিচু হবে। আচ্ছা, বাড়ির আশেপাশে যারা চাইছে ডেলিভারি চাইছে সেরকম কি ব্যবস্থা? লোকাল, আমি লোকালের মধ্যে হলে আমি ফ্রি ডেলিভারি করে দেবো। সেটা কত কিলোমিটারের মধ্যে? অনেকে মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে আমি ফ্রি ডেলিভারি করে দেবো। মিনিমাম 20 কিলোমিটারের মধ্যে যারা ডেলিভারি চাইছেন সেটা ফ্রি হয়ে যাচ্ছে, তার বাইরে গেলে মিনিমাম চার্জেস 500 টাকা সেটা লাগবে। সাইবেরিয়ান হাস্কি আছে, দুটোই মেল আছে, সেমি উলিকোটের আছে, ব্লু আইজ না, এটা নর্মালাইজ আছে, এটা এটা ডিপ ব্লু আইজের আছে, এটা বোথ আইজ ডিপ ব্লু, দুটোই মেল আছে, দুটোই উলিকোটে, দুটি সেমি উলি, দুটোই সেমি উলিকোটের আপনারা দেখতে, দুটোই কিন্তু অ্যাক্টিভ পাপি। আচ্ছা, এদের বয়সটা কত? এদের বয়স হচ্ছে 52 দিন। আমি 30 বছর ধরে রয়েছি এদেরকে নিয়ে। মানে আপনার এক্সপিরিয়েন্সটা 30 বছরে, তো দাদার এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছেন। একটা দুটো ব্রিড নয়, এখানে প্রচুর কিন্তু এক্সোটিক ব্রিড আছে, নর্মাল যে ব্রিড আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই পাপিগুলোর প্রাইসটা কত রেখেছেন? এই পাপির প্রাইস রেখেছি ব্লু আইজের 22,000 টাকা মেল, আর এর দাম রেখেছি আমি 15,000 টাকা, যেটা নর্মাল আইজ মেল 15,000, মেল আছে, আর ব্লু আইজ 22,000। আচ্ছা 22,000, এটা যাচ্ছে 15,000, এটা 22,000। এই যে ভ্যাকসিনের, এটা লাস্ট বাচ্চাদের ভ্যাকসিনের সব এত রোদ দুর্বলে কোনো ব্যাপারই নয়, আমি খেলবো, একটুখানি সময় তো খারাপ হয়েছে, তো আমাকে একটু খেলতে দাও। আমার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, ওকে ধরে রেখে দিয়েছি। এই যে দুটো বিগল পাপি আছে, দাদা এদের কোয়ালিটি নিয়ে কথা বলবে, আর দাদার কাছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা দাদা, একটা কথা বলুন, এতগুলো ব্রিড তো আপনার কাছে দেখতে পাচ্ছি, কি খাওয়ান এদের? এত দুষ্টুমিটা করে কি করে? আমি না, ব্যাপারটা সেরকম নয়, মানে বাচ্চা যত সুস্থ থাকবে ওরা তত অ্যাক্টিভ হবে, আর খাওয়া দাওয়াটা তো আছেই, তো নিউট্রিশনটা একদম মেনটেন করতে হয়। মানে কি দুষ্টুমি করার জন্য কি আলাদা কিছু খাওয়ার? না না, সেরকম কোনো ব্যাপার নয়। তো বাচ্চা, মানে কাকে ছেড়ে আমরা কাকে দেখব বুঝতে পারছি না, কোলে থাকবে না, এরা কেউ কোলে থাকবে না, শুধু খেলতে দিতে হয়, শুধু খেলতে দিতে হয়, প্রত্যেকটা পাপি। মানে আমি এত, আর দেখুন বিগেল, বিগেল অনেক জায়গায় আপনারা দেখেন, আপনারা অনেক জায়গায় বিগেল দেখেন, এই দেখুন বিগেল, এই যে কানগুলো বড় বড় হবে, কানটা মুখের থেকে বড়, বিগেল দেখবেন কান ছোট থাকে।
আচ্ছা সেই যাদের মানে যেখানে আমরা দেখেছি হয়তো যারা ক্রস ব্রিডিং যখনই ক্রস ব্রিডিং হবে হ্যাঁ 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 তখনই বিগেল ছোট হয়ে যাবে বিগেল দেখতে হবে কানে মুখের থেকে কান বড় হবে আচ্ছা আর কি কি মার্কিং দেখা যাবে মার্কিং আছে এই যে টেল মার্কিং সক্স সক্স প্রপার সক্স আছে প্রপার মুখের মার্কিং আছে দুটোরই দেখুন আপনি হ্যাঁ আমার চারটে ফিমেল ছিল দুটো মেল ছিল দুটো মেল দুটো ফিমেল বেরিয়ে গেছে এই দুটো রয়েছে দুটোই ফিমেল রয়েছে আচ্ছা এই মুহূর্তে দাদার কাছে দুটোই ফিমেল আছে দুটোই কিন্তু খুবই অ্যাক্টিভ আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি আচ্ছা এদের প্রাইসটা কত রেখেছেন প্রাইস এদের আমি একদম 12,000 টাকা মাত্র 12,000 এ এই ছোট ছোট কিউট পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রথমেই বলেছি প্রচন্ড অ্যাক্টিভ আছে এটা কত দিনের বাচ্চা গোল্ডেন রেট্রিভার আছে পেট কোয়ালিটি ভালো বলবো না আমি এটা পেট কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার দুটো মেল আছে একটা ফিমেল আছে পেট কোয়ালিটি বলছেন ঠিকই কিন্তু এদের অ্যাক্টিভিটিটা আমরা দেখালাম প্রচন্ড অ্যাক্টিভ প্রচন্ড কিন্তু এর রেয়ারিং আমি করতে পারিনি অ্যাকচুয়ালি এতগুলো ব্রিড কি করে রাখছেন না আমি অ্যাকচুয়ালি যেটা যখন ছোট ছিল তখন আমি একটু সিকিম গেছিলাম 7 দিনের জন্য তো অন্য লোকের উপরে রেখে গেছিলাম যার ফলে রেয়ারিং ঠিক মতো হ্যাঁ রেয়ারিংটা ঠিক মতো হয়নি বাকি লোম টোম সব ঠিক আছে আচ্ছা কত দিনের বাচ্চা বলুন এটা 2 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা দুটো ভ্যাকসিন হয়ে গেছে এদের প্রাইসটা কত রেখেছি প্রাইস রেখেছি এগুলো 5,000 টাকা করে খুব ভালো আপনারা কম বাজেটে যারা পাপি খুঁজছেন তো অবশ্যই দাদার সাথে দুটো মেল আছে একটা ফিমেল আছে ডাবল টেস্টিকেলের মেল আছে নিশ্চয়ই দাদার সাথে কন্ট্যাক্ট করুন আর তাড়াতাড়ি দাদার চ্যানেল ভিজিট করার চেষ্টা করুন যারা যারা কম বাজেটের মধ্যে পাপি খুঁজছেন তো আসতেই পারেন এই মুহূর্তে তিনটা অ্যাভেলেবল আছে দুটো মেল আছে একটা ফিমেল আছে দুটো মেল একটা ফিমেল মাত্র 5,000 এ 5,000 মানে মেল ফিমেল একই দাম রেখেছে দাদা কিছুদিনের জন্য বাইরে গেছিলেন বলে এদের রেয়ারিংটা হয়নি ঠিকমতো যত্ন করতে পারেনি সেজন্য এদের একটু রোগা লাগে আর যারা যারা নিয়ে যেতে চাইছেন একটু ভালোভাবে খাওয়া দাওয়া করেন ঠিকমতো এক্সারসাইজ করেন দেখুন যেরকম মানে গোল্ডেন রিট্রিভার হয় সেরকমই কিন্তু সেই কোয়ালিটি এর মাকে আমি দেখিয়ে দিচ্ছি বাবাকেও দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই পুরো একটু যত্ন হয়নি বলে ব্যাস ব্যাস ওই রেয়ারিংটাই ছোটবেলায় আমি মানে একটু বেরিয়ে গেছিলাম বলে হয়নি বাকি একদম অ্যাক্টিভ বাচ্চা আর 5,000 এ গোল্ডেন রিট্রিভার কারণ এই ধরনের কোনো ডগই কিন্তু মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করে এখানে চলে আসুন কিছু করবে না একদম ফ্রেন্ডলি ফুল ফ্রেন্ডলি কুকুর দেখুন ল্যাজ নাড়াচ্ছে মানে আপনার কোনো ভয় নেই আসো লাগবে যে সমস্ত পাখি আমরা দেখেছি কিছু খাদার মাদারকে আমরা দেখাবো আর কিছু দাদার কাছে পিক আপ বাচ্চা আছে তাদের বাবা মাকে কিন্তু আমরা দেখাতে পারবো আচ্ছা এই যে সদস্যকে আপনারা দেখতে পাচ্ছেন এর বোনকে ছোট বোনকে আমরা দেখিয়েছি আর এই যে দিদি আপনাদের সামনেই বসে আছে এর বয়সটা কত দাদা এর বয়স হচ্ছে 9 মাস 9 মাস বয়স এর খালি বডি ওয়েটটা দেখুন এর বডি স্ট্রাকচারটা দেখুন দেখার মতো সত্যি দাদা এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন দাদা কিন্তু প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছেন দাদা কিন্তু একটা শখে দাদার কাছে এত কিছু যে এক্সোটিক ব্রিড আছে সব কিন্তু দাদা শখে রেখেছে আর আশা করবো ভবিষ্যতেও কিন্তু আরও নতুন নতুন এক্সোটিক ব্রিড দাদার কাছে দেখতে পাবো তাই তো দাদা নিশ্চয়ই আর দাদার আরও কিছু আহা আস্তে আস্তে আচ্ছা নেক্সট আরও কী আছে দেখে নিচ্ছি কোয়ালিটির মানে খুব ভালো কোয়ালিটির আমি ল্যাম্প দেখাচ্ছি এটা মাত্র 4 মাস বয়স দাদা বললেন
চার মাসের ল্যাব খালি দেখুন কোয়ালিটি কেমন মেনটেন করেছেন। সত্যি দাদা খুব সুন্দর করে যে মেনটেন করেন এটা দেখাই যাচ্ছে। আচ্ছা এটা ফিমেল আছে মনে হচ্ছে না? ফিমেল ফিমেল আছে, খুবই সুন্দর, চার মাসের বাচ্চা দেখার মতো, পুরো হোয়াইট। আর ফন কালার নয়, যারা হোয়াইট কালারের খুঁজছেন। আচ্ছা দাদা এটার যদি ভবিষ্যতে কেউ পাপি চায় হোয়াইট কালারে কি আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই হোয়াইট কালারেরই আসবে, হোয়াইট কালারেরই আসবে, হোয়াইট কালারেরই আসবে। অনেক সময় অনেকে ডিমান্ড থাকেন বা অনেকে কমেন্ট করেন যে হোয়াইট কালারের ল্যাব পাবো দিদি, নিশ্চয়ই পাবেন, কিছুদিন কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। একদম হোয়াইট রিট্রিভার এই জিনিসটা দূরে আপনারা যেটা, হ্যাঁ হ্যাঁ লোম কাটা আছে, কিছু রিট্রিভার দেখতে পাচ্ছি লোমগুলো ছোট ছোট, ওগুলো কেটে দিয়েছি গরমের জন্য, গরমের জন্য কেটে দিয়েছি। তো দাদা আর যে বাচ্চাটা দেখালাম বাচ্চাগুলো, এই যে এর বাচ্চা গুলো, আপনারা যদি নিয়ে যেতে চান তো অবশ্যই নিয়ে যেতে পারেন, মায়ের মতোই কিন্তু এই পাখিগুলো ওই কোয়ালিটি দাঁড়াবে। তো কতটা ফ্রেন্ডলি কতটা অ্যাক্টিভ দেখুন, প্রত্যেকেই কিন্তু দাদার কাছে গিয়ে আদর দেখাচ্ছে। বয়সটা কত দাদা? বয়স এর হচ্ছে, এর হচ্ছে তিন বছর, এর হচ্ছে এক বছর দু মাস, এক বছর দু মাস, হ্যাঁ এগুলো হচ্ছে দশ মাস করে, দশ এগুলো সেমি অ্যাডাল্ট, একটা মেল একটা ফিমেল আছে। এই দুটোকে আমি বিক্রি করে দেবো, সেমি অ্যাডাল্ট তিনটে বিক্রি করবো, এই একটা আছে। আচ্ছা কেউ যদি বড় চায় তো? হ্যাঁ সেমি অ্যাডাল্ট আমি গোল্ডেন রিট্রিভার মেল ফিমেল আমি বিক্রি করবো। এগুলো দশ মাস বয়স আমি 18,000 টাকা করে মেল ফিমেল 18 বেচে দেবো, আর মেল হলে 20,000 টাকা। ইউরোপিয়ানটা কিন্তু নয়, ইউরোপিয়ানটা বাদ দিয়ে, ইউরোপিয়ানটা দশ মাসের যে গোল্ডেন রিট্রিভারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মেল 20,000-এ আর ফিমেল 18,000-এ দাদা কিন্তু দিয়ে দেবেন। যারা যারা সেমি অ্যাডাল্ট নিতে চাইছেন তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ, ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি, পটি ট্রেন করা আছে, ফুল অ্যাক্টিভ, এরকম নয় যে কোনো রোগ আছে বা কিছু। আপনারা যারা নিজেরা দেখে নিয়ে যেতে চাইছেন তো অবশ্যই দাদা বারবার বলছেন দাদা ক্যানেল ভিজিট করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ক্যানেল ভিজিট করে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা নিয়ে যেতে পারেন। কর্গির পাপিগুলোকে তো আপনারা দেখেছেন, তার মা বাবাকে তো দেখেনি, দেখুন বাবা মা দুজনেই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আচ্ছা এর বয়সটা কত দাদা? এর বয়স হচ্ছে 2.5 বছর, 2.5 বছর, এটা ফার্স্ট লিটার, ওর বয়স হচ্ছে 2 বছর, এর 2 বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা বাবা, ওটা বাবা, এটা মা, দুজনেই কিন্তু অ্যাক্টিভ। আর তার পাপিগুলো তো আপনারা দেখতেই পেলেন কতটা কিউট তারা। এই মুহূর্তে যে সমস্ত আপনারা এক্সোটিক ব্রিড দেখলেন, নর্মাল ব্রিড দেখেছেন, তাছাড়া ফাদার মাদার আমরা সবাইকেই দেখিয়েছি, দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার নিয়ে নিচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9153049455, আরেকটা নাম্বার হচ্ছে 8016410100। আচ্ছা দাদা আরেকবার বলুন যে আপনার বাড়িতে আসতে গেলে কিভাবে আসবেন? আমার বাড়িতে আসতে গেলে হাওড়া থেকে যদি আসতে হয় তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া স্টেশনে নামতে হবে, নেমে 10 টাকা টোটো ভাড়া, কুলটি রোড পান্ডুয়া দুর্গা মন্দিরের পাশেই আমার বাড়ি, আমার ল্যান্ড লোকেশন হচ্ছে দুর্গা মন্দির। আচ্ছা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা রয়েছে, লোকালে 20 কিলোমিটারের ভেতরে আমার কোনো পয়সা লাগবে না ডেলিভারি চার্জেস, দূরে হলে যেরকম ডিস্টেন্স হবে সেই অনুযায়ী ডেলিভারি হবে। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ইনফরমেশান আপনারা পেলেন আপনাদের আশা করি ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে দাদার ক্যানেল ভিজিট করে। তো অবশ্যই বলবো দাদা ক্যানেলটা একবার অন্তত হাতে সময় নিয়ে ভিজিট করার চেষ্টা করুন, অবশ্যই আসবেন, অলওয়েজ ওয়েলকাম, সবার জন্য সবাইকে স্বাগতম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা যদি পেট প্রমোশন করাতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।